مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد Ei, dunia
رسول اپنے خیل Kandaya na
যেগুলো বেদাতে হাসানা সেগুলো আপনি গ্রহণ করবেন। আপনি যখন জানতে পারবেন এগুলো বেদাতে সাইয়া মন্দ বেদাত, তখন আপনি এগুলো বর্জন করতে পারবেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আজকে সমাজে কিন্তু একসাথে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যা করি ওহাবিরা সেটাকেই বেদাত ফতুয়া দেয়, জোরে করে ঠিক না? কারণ একটা কথা আছে, যাকে দেখতে নারি তার চলন পাকা, যারা দেখতে পারি না এ ভালো কাজ করলো আমার কাছে সেটা ভালো মনে হয় না। ভাইরা আমার নবীর যুগে আজকে তারা তিনটা ফতুয়া দেয়, একটা হলো বেদাত, আরেকটা হলো শিরিক, আরেকটা হলো হারাম। এখন আসলে যেটাকে বেদাত বলতেছে, যেটাকে শিরিক বলতেছে, এটাকে হারাম বলতেছে, এটা হারাম কিনা, এটা শিরিক কিনা, এটা আসলে বর্জনীয় বেদাত কিনা, সেটা আপনাকে বোঝার সক্ষমতা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি ধোকায় পড়ে যাবেন, আর ধোকায় পড়ে গেলে স্বপ্নের জীবন, স্বল্প হায়াতের জীবন একেবারে চলে যাবে, কোন দিক দিয়ে আপনি টেরও পাবেন না। ভাইরা আমার বলতেছিলাম, আজকে বেদাত বললেই মনে হয় এটা খারাপ, মানে এমনভাবে হুজুর এটাকে প্রেজেন্টেশন করবে মনে হয় বেদাত মানেই খারাপ, বেদাত মানে এটা আর করা যাবে না। আসলে কি দেখেন, বেদাত কতটুকু হারাম কতটুকু জায়েজ, কোনটা পালন করা যাবে কোনটা বর্জন করা হবে, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। সবাই আমার সাথে একটু জবান খুলে বলেন, আমাদেরকে বেদাতি বললে রাগ হওয়ার কিছু নাই, আমরা রাগ করবো না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? কেন? এই আয়াতে আল্লাহ বলতেছে, আল্লাহু বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের কোনো নমুনা ছিল না, জমিনের কোনো মডেল ছিল না, আল্লাহ সুবহানাহু তাআলা নতুন করে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তাহলে নতুন কিছু সৃষ্টি করা মানে বেদাত। তাহলে আসমান জমিন যেহেতু অস্তিত্ব যখন ছিল না, তখন সর্বপ্রথম আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এতে বোঝা যায় সর্বপ্রথম বেদাতকারী হলো আমার আল্লাহ। সর্বপ্রথম বেদাতকারী আল্লাহ, আসমান জমিনের নমুনা ছিল না, কিছুই ছিল না, আল্লাহ তাআলা নতুন করে আসমান জমিনকে সৃষ্টি করে তিনি বেদাতের সূচনা করেছেন। এবার আসেন ভাইরা আমার, আমার নবীর যখন এন্তেকাল হলো, আল্লাহর হাবিবের এন্তেকালের পরে মুসাইলামাতুল কাজ্জাব নামের একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা নিজের নবী দাবি করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ নবী কয়জন কথা বলেন, কয়জন, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবীজির এন্তেকালের পরে মুসাইলামাতুল কাজ্জাব এই লোকটা চিন্তা করতেছে, আমি যদি নবী দাবি করি তাহলে আমার কিছু ভক্ত অনুরক্ত থাকবে, এরা আমাকে নবী মানবে, অনেক ফায়দা হাসিল করা যাবে। মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করলো, নিজেকে নবী মনে করলো, আসলে কি মুসাইলামাতুল কাজ্জাব নবী? কথা বলে নবী। এজন্য সমাজের মধ্যে অনেক মুফতি আছে যারা নিজেদেরকে মুফতি দাবি করে, দাবি করলেই হবে না। অনেক মুফাসসির আছে নিজেকে মুফাসসির বলে, মুফাসসির দাবি করলেই হবে না। অনেকে মুহাদ্দিসের ধারে কাছেও নাই অথচ মুহাদ্দিস দাবি করে। তাহলে বোঝা গেল এগুলো হলো ভণ্ড মুফতি, এগুলো হলো ভণ্ড মুফাসসির, এগুলো হলো ভণ্ড মুহাদ্দিস, যেগুলো কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, এগুলো ভালো মুফতি মুফাসসির হতে পারে। যেমন নবীর যুগেও নবীর এন্তেকালের পরে মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে, আসলে কি সে নবী? কথা বলেন নবী।
নবী ছিল না বিবেকবানের আগর মুসাইলাম আতুল কাজ্জাব যখন নবী দাবি করে এবার খলিফা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন মুসাইলাম আতুল কাজ্জাব আমি তোমার নবী মানতে পারি না আমি নবী মেরেছি একজনকে আমি আমার এই হৃদয়টা দান করেছি একজনকে আমি আমার জীবন যৈবন ধন সম্পদ সব কিছু উজাড় করে দিয়েছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুতরাং কেউ যদি আমার নবীর সমকক্ষ দাবি করো আমি আবু বকর তোমাকে ছেড়ে দিতে পারি না আমি সবচাইতে কষ্ট ওই সময় পাই যখন আমার নবীর সমতুল্য কেউ দাবি করো আমি আবু বকর সেটাকে বরদাস্ত করতে পারি না তিনি বরদাস্ত না করে মুসাইলামাতুল বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ চলতে চলতে দেখা গেল মুসলমানদের মাঝে অনেক কোরআনের হাফেজ ছিল অনেক মুহাদ্দিস ছিল যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধ করতে করতে আমার নবীর সাহাবীদের মধ্য থেকে 70 জন কোরআনে হাফেজ শাহাদাতের পেয়ালা পান করল যুদ্ধ শেষ হয়ে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেল এসে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আপনি বন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন যুদ্ধের ময়দানে 70 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে এভাবে ইসলামকে প্রচার প্রসার করতে গেলে ভবিষ্যতে আপনাকে আরো যুদ্ধ করা লাগবে কিন্তু যুদ্ধের ময়দানে যদি এভাবে কোরআনের হাফেজরা শহীদ হয়ে যায় তাহলে দেখা যাবে এক সময় কোরআনের একটা অংশ বিলুপ্ত হয়ে যাবে বাতিল হয়ে যাবে কেন মনে করেন একজন হাফেজে কোরআনের কাছে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হয়েছিল তো তিনি মুখস্থ করেছেন সূরা বাকারা আরেকজন মুখস্থ করেছে সূরা আল ইমরান আরেকজন সূরা ইউনুস আরেকজন সূরা যখন মুমিন অবতীর্ণ হলো সে সূরা মুমিন মুখস্থ করলো তখন মনে করেন যে লোকটা যুদ্ধ করতে গেল সে মুখস্থ করেছে মনে করেন সূরা বাকারা এখন সে যদি শাহাদাতের পেয়ালা পান করলো ওই সূরা বাকারা যদি মুখস্থ করার মতো আর লোক না থাকলো হাফেজ না থাকলো তাহলে দেখা গেছে কি সূরার একটা অংশ কোরআনের একটা অংশ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে তখন হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব দিলেন সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না নবী যেটা করে নাই অর্থাৎ কোরআন শরীফ কফি আকারে প্রণয়ন করা তখন রাসূল করেন নাই তখন কোরআন শরীফ সংকলন হতো কোরআন শরীফের কোনো আয়াত নাজিল হলে এটা পাহাড়ের চূড়ায় লিখে রাখা হতো গাছের ঢালে লিখে রাখা হতো গাছের পাতায় লিখে রাখা হতো অথবা সাহাবায়ে কেরামরা মুখস্থ করত এখন যারা মুখস্থ করছে তারা যদি শহীদ হয়ে যায় তাহলে কোরআনের একটা অংশ বাদ পড়ে যায় তো এই কথাটা ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু বলল না নবী যেটা করে নাই এটা তো আমি করতে পারি না কারণ এটা করলে এটা হবে বেদাত নতুন আবিষ্কার বাসায় ফিরে গেলেন যাওয়ার পরে চিন্তা করলেন না রে না যদিও নবীর আমলে এইভাবে হেফাজত করা হয় নাই সংরক্ষণ করা হয় নাই বর্তমানে যদি আমি এটাকে সংরক্ষণ না করি হেফাজত না করি তাহলে ভবিষ্যতে দেখা যাবে ইসলামের যখন প্রচার হবে প্রসার হবে অনারব দেশে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে এরা তো এই কোরআন শরীফ পাবে না কোরআন শরীফ না পেলে এদের জন্য ইসলাম পালন করা ধর্ম পালন করা কষ্টকর হয়ে যাবে পরের দিন যখন আবার একসাথ হলো দুই সাহাবি একসাথ হওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর ভাই ওমর তুমি যে সিদ্ধান্তটা দিয়েছো
তোমার সিদ্ধান্তটাই সঠিক একটা কাজ করো কাতেবে ওহি যারা আছে যারা নবীর সময়ে ওহি লিখেছে ওই সাহাবীদেরকে ডাক দাও ওই সাহাবীদেরকে একসাথে করা হলো জায়েদ বিন হারেসকে প্রধান করে একটা টিম গঠন করা হলো এবার যার যার জায়গায় যেখানে কোরআন শরীফ মুখস্থ আছে সবগুলোকে লিখে একটা কপি করা হলো এখন এই যে সংরক্ষণ করে একটা কপি করলো এটা হলো নতুন আবিষ্কার এটা হলো বেদাতে হাসানা এই বেদাতের প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই তা আমাদের হুজুররা যে বেদাত এমন ভাবে বলে মনে হয় বেদাত মানে হলো খারাপ জিনিস আসলে কিন্তু তা না এই যে বেদাতটা এটা হলো উত্তম বেদাত এটা যুগের চাহিদাতে প্রয়োজন হয়েছে নবীর যুগে তখন প্রয়োজন ছিল না সাহাবায়ে কেরাম মুখস্থ করেই নিত তাদের হেফজ শক্তি ছিল খুব প্রখর তাহলে আমার বাবারা বুঝা গেল নামটা দিন দিল টাকা এটাও কিন্তু একটা বেদাত কারণ তখন ছিল দিনার দেরহাম সৌদিতে এটার ওয়াজ হবে সামনে ইনশাআল্লাহ পায়রাম আর বলতেছিলাম তাহলে এই কোরআন শরীফ পরবর্তীতে যখন অনারব এবং অনারব দেশে ইসলামের প্রচার বাড়ল বাড়ার পরে এখন দেখা যায় সৌদি আরবের মাতৃভাষা হলো আরবি সুতরাং এদের জবরদের না থাকলেও এরা আরবি পড়তে অসুবিধা নাই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলা আমাদের মাতৃভাষা হওয়ার কারণে বাংলা যেইভাবে লেখো আমরা পড়তে আমাদের কোনো অসুবিধা হবে না সৌদিদের কিন্তু আমার বাংলা দিয়ে দিলে ওদের আমার একটু কষ্ট হবে কারণ তাদের মাতৃভাষা বাংলা না অনারব দেশে যখন ইসলামের প্রচার প্রসার শুরু হলো তখন দেখা গেল এই কোরআন শরীফে এর আগে জবর জের ছিল না তখন অনারবরা জবর জের না থাকলে কোরআন শরীফ তো পড়তেও পারবে না জবর জের থাকলে অনেক সময় কষ্ট হয়ে যায় অনেকের তাই না তার জবর জের না থাকলে তো আরও বেশি কষ্ট এই কোরআন শরীফের জবর জের দেওয়া হলো হাজ্জাজ বিন ইউসুফের যুগে তাহলে উনিও তো একটা বেদাত কাজ করলেন জবর জের দিলেন নতুন আবিষ্কার করলেন তাহলে এই বেদাতটাও প্রয়োজন এই বেদাত হলো বেদাতে হাসানা এই বেদাত যদি আবিষ্কার না হতো অনারবদের জন্য কোরআন শরীফ পড়া কষ্টকর হয়ে যেত তাহলে এই বেদাত দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এবার আসেন আমাদের দেশে হুজুররা এই যে কাওমি মাদ্রাসাগুলোতে আলিয়া মাদ্রাসাগুলোতে একখানা কিতাব পড়ায় যেই কিতাবের নাম হলো এলমে নাহু এই এলমে নাহু কিতাবটাও হইলো বেদাতি কিতাব কিন্তু এই এলমে নাহু যদি কেউ না পড়ে তাহলে সে ভালো আলেম হতে পারবে না কোরআন হাদিস সে ভালো বুঝবে না এই এলমে নাহু আবিষ্কার হয়েছে কিভাবে দেখেন আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এলমে নাহু আবিষ্কার হয়েছিল এর আগে এলমে নাহু ছিল না নবীর যুগেও ছিল না তাহলে বোঝা যায় এলমে নাহু কিতাবটা পড়া এটাও বেদাত মিলাদ কেম যদি বেদাত পড়া যাবে না তাহলে তোমাদের মাদ্রাসার মধ্যে এলমে নাহু তো পড়া যাবে না এলমে নাহু যদি না পড়ো কিতাবের মগজ তোমার বুঝে আসবে না কিতাব তুমি বুঝবা না জানিয়ে রাখো কেমনি ভাবে এলমে নাহু আবিষ্কার হয়েছে আমার শুনেন ভাইরা আল্লাহর নবীর একজন অনুসারী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কোরআন শরীফ তেলাওয়াত করতে যাইয়া তিনি যে আয়াতটা পড়েছেন আয়াতটা হলো এই রকম আয়াতটা হলো আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু এই আয়াতটা যখন তিনি তেলাওয়াত করতেছেন তখন জবর ছিল না জের ছিল না এই আয়াতটা তেলাওয়াত করতে গিয়ে তিনি একটা ভুল করেছেন কেমন ভুল করেছেন আয়াতের শেষ শব্দ হলো রাসূলুহু রাসূলুহুর মধ্যে
লামের উপর হলো পেশ লামের উপর কি কথাটা কি সত্য না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা কিন্তু লামের উপরে যদি পেশ না দিয়ে লামের নিচে জের দিয়ে বলেন তাহলে এই আয়াতের অর্থ হবে নিশ্চয় আল্লাহ এবং মুশরিকরা নবীজির উপরে অসন্তুষ্ট জোরে কর নাউজুবিল্লাহ শুধু একটা জের পরিবর্তন করলেন লামের নিচে জের দিয়া পড়লেন তাহলে এই একটা জের দিয়ে পড়ার কারণে অর্থটা পরিবর্তন হয়েই যাবে এবং আপনার ঈমানও নষ্ট হয়ে যাবে জোরে কর ঠিক কিনা যদি কেউ এই কথা বলে আল্লাহ এবং মুশরিকরা নবীর উপরে অসন্তুষ্ট ওই লোকটার ঈমান থাকবে কথা বলেন থাকবে তাহলে বোঝা গেল এই যে জবর জের দেওয়ার জন্য একটা ব্যাকরণ গ্রন্থ প্রয়োজন আবুল আসওয়াদ তয়ালি রহমতুল্লাহ আলাই ওই লোকটার তেলাওয়াত শুনলেন তেলাওয়াত শুনে খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে গিয়ে বললেন হুজুর মুসলমানরা কোরআন শরীফ তেলাওয়াত করবে কারণ নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা আলী এই কোরআন শরীফ তেলাওয়াত করতে যাইয়া যদি জবর জের গুলো ঠিক মতো না দেয় তাহলে কোরআন শরীফ পড়তে যাইয়া সওয়াবের পরিবর্তে তার গুনাহ অর্জন হয়ে যাবে এমন হয়ে যাবে অর্থ পরিবর্তনের কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছ কি করা যায় বললে উৎসুদ নহ তুমি যেটা চিন্তা ভাবনা করতেছ সেই অনুযায়ী একটা গ্রন্থ রচনা কর আবুল আসওয়াদ তয়ালি রহমতুল্লাহি আলাইহি একটা গ্রন্থ রচনা করলেন কোথায় জের হবে কোথায় জবর হবে কোথায় পেশ হবে এই কায়দা কানুন নিয়ে তিনি একটা বড় গ্রন্থ রচনা করলেন বই লিখলেন লেখার পরে বইটা নিয়ে আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল হুজুর আমি এই গ্রন্থটা প্রণয়ন করেছি এই গ্রন্থটার নাম কি রাখবো কি রাখা যায় আবুল আসওয়াদ তয়ালি রহমতুল্লাহ আলাইহি গ্রন্থ লিখেছেন কিতাব লিখেছেন ইচ্ছা করলেন নামটা তিনি দিতে পারতেন জোরে কণ্ঠে কিনা তিনি লিখছেন কিতাব তিনি তিনার পছন্দ মতোই তো দিবেন কিন্তু না গো না তিনি তিনার পছন্দ মতো দিলেন না তিনি এখানে আদব দেখাইলেন ভদ্রতা দেখাইলেন কেমন ভদ্রতা দেখাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে যেহেতু সর্বপ্রথম নূহ শব্দটা এসেছে এজন্য তিনি পরপ্রধান ওই গ্রন্থের নাম রেখে দিলেন এলমে নাহু আমার জানের বাইরা তাহলে এলমে নাহু নবীর যুগে ছিল না হযরতে আবু বকরের যুগে ছিল না হযরতে ওমরের যুগে ছিল না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবিষ্কার হয়েছে তাইলে এটাও তো বেদাত কিনা এটা বেদাত না এটা হলো উত্তম বেদাত এই বেদাত এলমে নাহু আবিষ্কার না হলে কোরআন শরীফ মানুষ পড়তেই জানতো না বুঝতো না নিয়ম কানুনই বুঝতো না তাহলে বোঝা গেল এই বেদাতটা মানুষের জন্য মঙ্গল আনলো না অমঙ্গল আনলো কথা বলেন কি আনলো তাহলে এটা কি জায়েজ বেদাত না এটা নাজায়েজ বেদাত ব্যাকল মনোবিদের বোঝা উচিত অথচ তাদের মাদ্রাসায় এলমে নাহু পড়ায় আলিয়া মাদ্রাসায় পড়ায় না পড়ালে করার কিছু নাই আপনার এই কোরআন শরীফ আপনি তেলাওয়াতটাই সুন্দরভাবে সহিবাদ করা যাবে না যার কারণে যুগের চাহিদায় আবিষ্কার হয়েছে তাহলে বোঝা গেল সব নতুন আবিষ্কারে কিন্তু খারাপ না ভাইরা আমার বলতেছিলাম এবার আসেন এটা হলো বেদাতে হাসানা আবার আমরা তারাবির নামাজ আদায় করি বিশ্বাকার জামাতে তারাবির নামাজ আদায় করা এটা আবিষ্কার হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে জোরে কোন সুবহানাল্লাহ মসজিদে আমরা যেমন জামাতে একসাথে এসে আদায় করি নবীর যুগে হয়েছে কিন্তু এত ব্যাপকভাবে না অল্প কয়েকজন আসতো যুদ্ধের যাদেরকে পাঠাই তারা যুদ্ধে থাকতো যারা যুদ্ধে যায় নাই তারা নবীর কাছে এসে অল্প কয়েকজনে মিলে আবার মাঝে মাঝে রসুল একাও পড়তো
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তিনি চিন্তা করলেন না না মাহে রমজান একটা বরকতপূর্ণ মাস এই মাসের আমল আল্লাহর কাছে অতি প্রিয় সুতরাং এই মাসটাকে অপব্যয় করা যাবে না এই মাসে যেন মসজিদগুলো তাজা থাকে মসজিদগুলোর মধ্যে ভরপুর মুসল্লি থাকে এজন্য তিনি সব মুসল্লিদেরকে মসজিদে এনে তারা বিন্নামাজ বিশ্বাকাত আদায় করলেন এই যে জামাতে মসজিদ যাক চমকের সাথে তারা বিন্নামাজ আদায় করার ব্যবস্থাটা করলেন এটা কি ভালো হলো না খারাপ হলো এই জন্য এটাকে বলা হয় হাজা নেমাল বেদাত এটা হলো অনুগ্রহপূর্বক বেদাত এটা ইসলামের প্রয়োজনে এসেছে এটাকে খারাপ বলা যাবে না আমার প্রাণের ভাইরা এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে বেদাত আজকে তো এমন একটা সময় এসে গেছে যেই সময়ের মধ্যে সুন্নত জিনিসকেও বেদাত ফতুয়া দেয় জোরে কোন ঠিক কিনা দেয় না দেয় এরা যে দিবে নবী এটা আগেই বলে গেছে নবী কি বলেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি আখিরি জামান এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে তাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি মানুষগুলো আলেম সমাজ তোমাদের মাঝে এমন কিছু হাদিস বলবে সেই হাদিসগুলো তোমাদের বাপ দাদার সদ্য গোষ্ঠীও শুনে নাই এরা মিথ্যা কথা বলবে এই মিথ্যা কথাগুলো অনেক জায়গায় বলা হয় কি হয় না যেমন দেখেন অনেক জায়গায় শুনেছি অনেক জায়গায় টঙ্গির ইস্তেমায় যদি কেউ যায় হজের সওয়াব হয় এই যে একটা হাদিস বানায়া বইলা দিল তা আমি বলতে চাই এটা আবিষ্কার হওয়ার আগে তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ছিল আবু বকরের শাসন ছিল উসমানের জামানা ছিল এরা তো বাংলাদেশের এই টঙ্গির জামাতে আসছে কথা বলেন আসছে এরা তো হজের সুযোগ পাইল না এই যে পানোয়াট কথাগুলো হুজুর আগেই বলে গিয়েছেন এরা মিথ্যা কথা বলবে মানুষের ঈমানগুলোকে নষ্ট করবে এজন্য নবী বলেছেন ফাইয়াকুম ওয়াইয়াহুম এদের থেকে তোমরা বাঁচো এদের থেকে দূরে থাকো ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুনাকুম যদি তোমরা এদের সাথে থাকো তাহলে তোমরা গোমরা হয়ে যাবা তাহলে তোমাদের ঈমান আমলগুলো নষ্ট হয়ে যাবে আমার প্রাণের ভাইরা আল্লাহর নবী এদের আরো পরিচয় দিয়েছেন নবীজি এদের পরিচয় দিতে গিয়ে বলেন হুজুর বলেন ইয়াতুবাদি আইম্মাতু লা ইহতাদুনা বিহুদা আমার পরে অনেক ইমাম বাহির হবে যে ইমামগুলো তারা হেদায়েতের উপর চলবে না হেদায়েতের উপর না চলে এই লোকগুলো সুন্নতের আমলও করবে না নবী বলতেছেন কুলুবুহুম শায়াতিন এদের অন্তরটা হলো শয়তানের মতো ওয়াজুসমানু ইনসি আর এদের শরীরটা হলো মানুষের মতো যদিও এরা দেখতে মানুষের মতো কিন্তু আসলে তারা মানুষ নয় আসলে তাদের আকীদা তাদের আমলগুলো শয়তানের মতো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এজন্য ভাইরা আমার সবার সব কথা বিশ্বাস করা যাবে না আল্লাহ রসুল যেটা বলে গিয়েছেন আউলিয়া কেরাম যেই পথে যেই পথ প্রদর্শন করে গেছেন সেটাই আমাদেরকে মানতে হবে আজকে সেই জিনিসগুলোকে বেদাত বলে ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে দূরে সরাইয়া নিচ্ছে আমার প্রাণের ভাইরা এই মুসিবতের জামানা ঈমান রক্ষা করা অনেক কষ্টকর হয়ে যাবে যেমন ধরেন আরেকটা জিনিস জানাজার নামাজের পরে আমাদের বিশ্ব লেখা যাবা বা ফরিদপুরি জামে মসজিদে যেই জানাজাগুলো হয় জানাজার নামাজের পরে মুনাজাত হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না অন্য অন্য জায়গায় অন্য অন্য মসজিদে টঙ্গির অন্য অন্য মসজিদেও কিন্তু জানাজার নামাজের পরে মুনাজাত কথা বলেন মুনাজাত এখন আমরা যে জানাজার নামাজের পরে মুনাজাত যাই আমরা সহি না আসলে তারা সহি এটা প্রমাণ হবে কিতাব থেকে কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ সহিহ সিত্তার অন্যতম গ্রন্থ যারা জানাজার নামাজের পরে মুনাজাতকে বেদাত ফতোয়া দিচ্ছে এদের জানার জন্য বুঝার জন্য বলতেছি কিতাবের নাম হলো আবু দাউদ
পৃষ্ঠা নাম্বার হলো 416, হাদিস নাম্বার হলো 3199। এই হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আজিজ ইবনে ইয়াহইয়া, তিনি বর্ণনা করেছেন হাররানি হাদ্দাসানি মুহাম্মদ, তিনি বর্ণনা করেছেন মুহাম্মদ থেকে, ইয়ানি ইবনে সালমাতা, তিনি হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন তিনি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক থেকে, মুহাম্মদ ইবনে ইসহাক হাদিসখানা বর্ণনা করেছেন, আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম, মুহাম্মদ ইবনে ইব্রাহিম থেকে, মুহাম্মদ ইবনে ইব্রাহিম হাদিসখানা বর্ণনা করেছেন, আন আবি সালমাতা ইবনে আব্দুর রহমান থেকে, তিনি বর্ণনা করেছেন, আন আবি হুরায়রাতা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছেন, বলতেছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে বলতে শুনেছি, ইয়াকুলু, আমার নবীজি বলেছেন, নবীজি কি বলেছেন, নবীজি বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা কোন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করবা, নবীজি বলে জানাজার নামাজ আদায় করার পরে তোমাদের দায়িত্ব শেষ না, তোমাদের দায়িত্ব হলো ফাখলিসু লাহু দোয়া, ওই মৃত ব্যক্তির জন্য তোমরা হাত তুলে দোয়া করবা, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটা নবীজির হাদিস অনুযায়ী সুন্না, জোরে বলেন কি, আবু দাউদের এই 3199 নম্বর হাদিস দ্বারা বুঝা গেল জানাজার নামাজের পরে মুনাজাত দেওয়া সুন্নাত। অথচ আজকে এই সুন্নাতটাকে বলা হচ্ছে বেদাত। এখন যেই লোকটা এটাকে বেদাত ফতুয়া দিল, সে কি তার ফতুয়াটা সত্য ফতুয়া দিল না মিথ্যা ফতুয়া দিল? কথা বলেন, কি ফতুয়া দিল? তাহলে ওই হাদিস তিব্রানী শরীফের হাদিসে শুনেছেন, নবী বলেছে এমন একটা সময় আসবে ইমাম সাহেব তোমাদেরকে এমন হাদিস বলবে, এমন ফতুয়া দিবে, যে ফতুয়া তোমাদের বাপ দাদার সৈন্য গোষ্ঠীও শুনে নেয়, এরা মিথ্যা ফতুয়া দিবে। ভাইরা, আমার জন্য বলতেছিলাম আল্লাহর নবীর সুন্নতকে সেখানে বর্জন করা হচ্ছে। অথচ মানুষ অন্তকালের পরে সবচাইতে বেশি প্রয়োজন হলো তার জন্য দোয়া। এজন্য ফতুয়া কিন্তু সব জায়গায় যদি এলোমেলোভাবে দেয় বিপদ পড়ারও সম্ভাবনা আছে না নাই? আছে না? যেটা বেদাত সেটাকে বেদাত বলতে হবে, যেটা সুন্নাত সেটাকে সুন্নাত বলতে হবে, যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে। অনর্গল সুন্নতকে বেদাত, বেদাতকে সুন্নাত বলা যাবে? কারণ হারামের বিধান একরকম, মুবার বিধান আরেক রকম, ফরজের বিধান একরকম, হুকুমের মধ্যে তারতম্য আছে। আর যদি এভারেজে তিনটা ফতুয়া দিয়ে দেন যে যাই করবে সুন্নিরা সেটাকে আপনি বেদাত হারাম শিরিক, তাহলে কিন্তু বিপদ আছে। কেমন বিপদ? মৌলভী সাহেব এক বিয়ে পড়াইতে গেছে, আমরা তো বিয়ে সাথে পড়াই, গত সপ্তাহে বিয়ে পড়াইছিলাম আলহামদুলিল্লাহ। আসলে এই জিনিসগুলো বুঝাইলে যারা আমাদের এন্ট্রিতে আছে তারাও মানতে রাজি। কীভাবে দেখেন, গত সপ্তাহে একটা বিয়ে পড়াইলাম, সেখানে একজন কাউনি আলেম ছিল, আপনার উত্তরা ওই যে রয়্যাল কমিউনিটি সেন্টার যেটা আছে সেটা তো, আমি বসলাম ওনার সাথে, বসে কথা বলতে বলতে যে ছেলে ছেলে ছিল ডাক্তার, তার মোহর নিয়ে কথা হলো। তো মোহরে আমি বললাম মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় যে মোহর দিয়েছিলেন, এই মোহরের বর্তমান প্রাইসটা হলো 1,57,000 সামথিং কিছু টাকা আসে। তো আমি বললাম মোহরে ফাতেমি দেওয়া হলো। তো হুজুর বলতেছে ছেলের তো অনেক সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে সে তো আরও বেশি দিতে পারে। তো হ্যাঁ, এটা এখতিয়ার আছে, সে ইচ্ছা করলে দিলে দিতে পারবে। তো যাই হোক, ছেলের বাবাকে বোঝানোর পরে ছেলের বাবা বলছে, বলে না খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই যে মোহর সেই মোহর দিয়ে আমি বিয়ে করাবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, টাকা থাকলে আছে সমস্যা কি, কিন্তু এই সওয়াবটা তো তাই থেকে বঞ্চিত হওয়া যাবে না। তো আমার ফতুয়া নিল, ওই হুজুরের ফতুয়া নিল না, হুজুরের মনটা খারাপ হয়ে গেল। আমি চিন্তা করলাম হুজুরের মনটা খারাপ করতে দেওয়া যাবে না, হোক আমার মতের বাহিরের একজন আলেম, তারপরেও তো সে রসুলের হাদিস পড়েছে,
তখন আমি চিন্তা করলাম কি করা যায়, হুজুরের তো একটু মনটা সেখান থেকে ফিরে আনতে হবে। পক্ষ বলল যে হুজুর আপনি বিয়ে পড়ালেন। আমি চিন্তা করলাম না, ফতুয়া তো আমারটা গ্র্যান্টেড হয়েছে, এখন আমি আর মাপ করি বেশি করব না, মাপ করি করার মাঝে মাঝে অন্যদেরকে একটু সুযোগ দেওয়া লাগে। হুজুরকে আমার টার্গেট হলো আজকে আমি ওরে দিয়াম নবীর কিয়াম করাবো। জোরে কর না আলহামদুলিল্লাহ। যেই কিয়ামকে সে সারা জীবন বেদাত ফতুয়া দিয়েছে জায়েজ নাই, আজকে দেখবো জায়েজ কোথায় নাই, জায়েজ দেখাবো এবং তাকে দিয়ে কিয়ামও করাবো। জোরে কর না আলহামদুলিল্লাহ। আমি একটা হেকমত অবলম্বন করলাম, কৌশল অবলম্বন করলাম। আমি বললাম না, আমি তো ফতুয়া দিয়েছি, আমি বিয়ে পড়াবো না, এজিন নিয়ে আসলাম। আসার পরে বললাম মুফতি সাহেব এখন বিয়ে পড়াবে, আপনি খুতবা পড়েন। হুজুরে বলার পরে হুজুর বিসমিল্লাহ করে খুতবা পড়া আরম্ভ। এখন দেখলাম মনে একটু হাসি আসছে, মনটা প্রফুল্ল হয়েছে। বিয়ে পড়ানো শেষ, আমি মিলাদ শরীফ পড়ানো আরম্ভ করলাম। হুজুর আমার পাশে ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়াইলাম, এখন তাকায়া দেখতেছি যে ওই হুজুরও দাঁড়াইছে। জোরে কর না আলহামদুলিল্লাহ। মানুষকে প্রেশার ক্রিয়েট করে ভালো পথে আনা যায় না, কিছু কিছু সময় ভদ্রতা দিয়ে নম্রতা দিয়ে মানুষকে ভালো পথে আনা যায়। উনি কিয়াম করলেন, কিয়াম করা শেষে আমি চিন্তা করলাম না, জীবনে বহু জায়গায় আমরা মুনাজাত দিই, সারা বাংলাদেশে মুনাজাতের আমাদের অভাব নাই, চোখের মানি মানুষের আসে আল্লাহ আনায়। আজকে হুজুরকেই যেহেতু ওই পক্ষে একটু অবমূল্যায়ন করেছে, ওকে আমি মূল্যায়ন করব। ও যেহেতু আমার রসুলকে সালাম দিয়েছে, সুতরাং একে আমি একটু ইজ্জত করবো। জোরে কর আল্লাহু আকবার। আমি এবার মুনাজাতের সময় মনে বলতেছিলাম হুজুর আপনি দেন, আমি বললাম না, অনেকদিন পর কিয়াম করছেন, নবীরে সালাম দিয়েছেন, আজকের মুনাজাত আমি করবো না, আজকের মুনাজাত আপনি করবেন। উনি প্রাণ ভরে মুনাজাত দিয়ে দোয়া করল। এখানে হেকমত কৌশলের কারণে একটা লোক আমার নবীকে সালাম দিয়েছে, আসলে আসলে আমাদের দ্বন্দ্বর প্রয়োজন নাই। আমরা যদি এক জায়গায় বসে আলোচনা পর্যালোচনা হয়, অবশ্যই তারাও তো আবুদাউদ শরীফ পড়ে নাই, কথা বলেন পড়ে নাই, অবশ্যই পড়েছে, দাওরায়ে হাদিসে কওমি মাদ্রাসা নিসাবে এই হাদিসের কিতাবখানা আছে, এটা না পড়লে সে মুহাদ্দিস হতে পারবে না। এখন হয়তো সে মসজিদ কমিটির সাফে পড়ে, কমিটির একজনে আছে বলে যে মুনাজাতের পক্ষে, আরেকজন আছে মুনাজাতের বিপক্ষে। চাকরি বাসাইতে যাই, অনেক সময় মুনাজাত দিতে হয় কিছু জায়গা, আর কিছু সময় মুনাজাত না দিয়ে থাকে। আসলে কিন্তু তা না, আপনাকে মেনটেন করতে হবে নবীর সুন্নাহ, আপনাকে মেনটেন করতে হবে আল্লাহর কোরআন, কোরআন সুন্নাহ আপনাকে যেভাবে বলে সেভাবেই আপনি কাজ করতে হবে। কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ওনাদেরকে খুশি করে কোনো লাভ নাই, আল্লাহকে খুশি করলে রসুলকে খুশি করলে সবচেয়ে বেশি লাভ। জোরে কর ঠিক কিনা? আমার জানার ভাইয়েরা বলতেছিলাম ভুল ফতোয়া দিলে কিন্তু ওই হুজুরও বিপদে পড়ে যাবে, যেমন একজন আলেম পড়েছে, উনি কেমন পড়েছে আমার প্রাণের বাইরে, একজন বর বিয়ের সময় আনন্দ গণমুহূর্ত, বিয়ের সব কিছু এলো গেইটে, যখন বর আসলো আসার পরে ছোট ছোট বাচ্চারা ওই তার বরকে গ্রহণ করার জন্য ফুলের মালা নিয়ে আসলো, ফুলের মালা যখন পরাইতে যাচ্ছিল হুজুর ফতোয়া দিচ্ছে বরের গলায় ফুলের মালা দেওয়া যাবে না, বরের গলায় ফুলের মালা দেওয়া বেদাত, এটা কোরআনেও নাই সুন্নায়ও নাই হাদিসে নাই, সুতরাং এটা করা যাবে না। আমার কানের ভাইয়েরা ছোটো ছোটো যে বাচ্চারা ফুল দিতে আসছে, এই ছোটো নাবালকের উপর কিন্তু পুরুষ বাচ্চারা যখন পুরুষকে ফুল দেবে, এটা নাজায়েজের কিছু? নাজায়েজের কিছু? হ্যাঁ নাজায়েজ। তখন একটা যুবতী মেয়ে যখন এসে পর্দাবিহীন অবস্থায় ওই বরকে ফুল দিতে আসবে, তখন এখানে না যায় যাবে, যেহেতু ওই মহিলার জন্য পর্দা ফরজ, বরের জন্য পর্দা ফরজ, ছোট বাচ্চা ফুল দিতে আসছে। হুজুর বলল না এটা হারাম, এটা দেওয়া যাবে না, এটা বেদা। বেচারা বিয়ে জীবনে একবার প্রথম বিয়ে, অনেক আনন্দ গণন মুহূর্ত নাকি, আর এই স্টেজে গেইটের সামনে আইসা এটা লজ্জা পাইল, মালা দিতে চাইলো হুজুরের ফতোয়া অনুযায়ী মালা আর দেওয়া হলো না, বর মুখের মধ্যে রুমাল দিয়া কষ্টে গেল স্টেজে বসলো, বিয়ে পড়ানো হলো সব শেষ। বিয়ে পড়ানোর শেষে এবার পরের বাবা চিন্তা করলো হুজুর যে এত কষ্ট করে বিয়ে পড়াইল, হুজুরকে একটু হাতিয়া দেই। এখন হুজুরকে বরের বাবা কয়েকটা নোট বের করে ওই হুজুরকে হাতিয়া দিতেছে, যেইমাত্র হুজুরের হাতে হাতিয়া দিতেছে হুজুর হাতিয়া গ্রহণ করতেছে, বর এবার রুমাল টুমাল ফেলে
তাড়াতাড়ি ওই হুজুরের হাতের মধ্যে ধরল, জোরে কোন সুবহানাল্লাহ, হাতের মধ্যে ধরে বলতেছে হুজুর বিয়ে ফড়াইয়া যে এই যে ছবি সন্ন্যাসী, যে এই টাকাতে নোটে ছবি আছে, এই টাকা ছবি বিশিষ্ট টাকা আপনি যে গ্রহণ করতেছেন বিয়ে পড়াইয়া বিনিময়, এই ফিস নেওয়া তো জায়েজ নেই। দেখেন আমার কোন জায়গায় জায়েজ আছে, সাহাবায়ে কেরাম কি এরকম বিয়ে পড়াইয়া টাকা নিছে, আপনার যে নোট এই নোটগুলো নিছে, হুজুর তো পড়ে গেছে বেখায় ফতুয়া দিয়া, এখন মহা মুসিবত। হুজুর বলতেছে এটার জায়েজ তো করা লাগবে, দেখেন কত বড় টেকনিক। না, আপনার বাবা তো আমাকে খুশি মনে দিছে, খুশি মনে যদি কেউ কিছু দেয় তাহলে সেটা গ্রহণ করা জায়েজ, কথা কন না, খুশি মনে কেউ কিছু দিলে সেটা গ্রহণ করা জায়েজ। বর এবার উঠে বলতেছে ছোট বাচ্চারা যে আমারে ফুল দিতেছিল সেটাও তো খুশি মনে দিতেছিল, জোরে কোন সুবহানাল্লাহ, খুশি মনে যদি এই আমার বাবা আপনাকে হাদিয়া দেওয়া জায়েজ হয় তাহলে খুশি মনে ওই নাবালক বাচ্চারা আমার গলায় মালা পরাইলে মালা জায়েজ কেন হবে না, আপনি ফতুয়া দেওয়া লাগবে। হুজুর পড়ছে বিপদে, এই ফতুয়া আছে, এজন্য এলোমেলো ফতুয়া দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এলোমেলো ফতুয়ার কারণে মানুষকে এবাদত থেকে দূরে সরানো হচ্ছে। আপনি কি চিন্তা করেছেন, আপনি জানাজার নামাজের পরে এই মুনাজাতে বেদাত ফতুয়া দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দোয়া থেকে আপনি বঞ্চিত করেছেন? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, আপনি মিলাদ কেয়ামকে হারাম ঘোষণা দিয়ে বেদাত ঘোষণা দিয়ে গান বলে আপনি হাজার হাজার মানুষকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থেকে দূরে সরাচ্ছেন? আপনি কিতাব না পড়লে আপনি কিতাব বুঝেন? দুরুদ শরীফের কথায় যে আবু দাউদ শরীফের মধ্যে আছে, আপনি সেখান থেকে জানেন, আপনি পড়েন, পড়ে ফতুয়া দেন, মুখস্থ ফতুয়ার দিন শেষ, মুখস্থ ফতুয়া দিয়ে কোনো লাভ হবে না। এই যে আবু দাউদ শরীফের 580 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট হাদিস আছে। এজন্য এলোমেলো কথা বলে মানুষকে এবাদত থেকে দূরে সরানো যাবে না, কিন্তু একপক্ষ যে মানুষকে এবাদত থেকে দূরে সরাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কেও ঘোষণা করে গেছেন। হুজুর পাক বলে গেছেন হাদিস শরীফের মধ্যে, এইভাবে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে বনি ইসরাইলের মধ্যে 72 দল ছিল, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। হুজুর বলেছেন তার মধ্যে 72 দল হবে জাহান্নামি, একটা দল হবে জান্নাতি, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন আলহামদুলিল্লাহ, আমরা যেই জামাতে আছি এই জামাতের ফতোয়াগুলো হবে কোরআন সুন্না মোতাবেক, এরা কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলবে না, এরা চাকরির তওয়াক্কা করবে না, এরা রসুলের তওয়াক্কা করবে, আল্লাহর তওয়াক্কা করবে, যার কারণে এদের রিজিকের জিম্মাদারি হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। জোরে কোন ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য আমাদেরকে এই জিনিসগুলো বুঝে চলতে হবে। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসটা এনেছেন, হুজুর বলেছেন স্পষ্টভাবে যে তোমরা এদের সাথে বসবা না, এদের সাথে বসা যাবে না, এদের সাথে চলাফেরা করা যাবে না। এ সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলেছেন কোথায়, ফালা তাকুদ বাদা যিকরা মাল কাওমিজ জালিমিন। আল্লাহ বলতেছে আল্লাহর নসিহত কোরআন শরীফ শোনার পরে, নবীর সুন্নাহ শোনার পরে তোমরা আর জালেম সম্প্রদায়ের সাথে বসিও না, যদিও এদেরকে সুরতে দেখা যায় আলেম, মূলত এরা আলেম না, এরা হলো জালেম। আল্লাহ ঘোষণা করতেছে মাল কাওমি জালেমিন, এই জালেমদের সাথে জালেমদের সাথে তোমরা বসবা না, কারণ জালেমদের সাথে যদি উঠা বসা করো তাহলে এবাদত থেকে তোমরা দূরে সরে যাবা। এবাদত থেকে দূরে সরে যাওয়া মানে আল্লাহর থেকে দূরে সরে যাওয়া, রসুলের থেকে দূরে সরে যাওয়া, আর এবাদতের সাথে যুক্ত থাকা মানে হলো আমার আল্লাহর প্রিয় বান্দা হওয়া। জোরে কোন ঠিক কিনা, করা মানে আল্লাহর রেজামন্দি সঠিকভাবে হাসিল করা। আল্লাহর রেজামন্দি যদি হাসিল না করতে পারেন বাবা, হাসরে মিজানে উপায় থাকবে না। এই দুনিয়া হলো আমাদের জন্য আখেরাতের খেতিবাড়ি, খেতিবাড়ির মধ্যে যদি ভালো মতো বিরস্তি করা যায়, ভালোভাবে আমল করা যায়, আল্লাহর রেজামন্দি পাওয়া যায়।
যাবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণ ভরে মন খুলে ইবাদত করার তৌফিক দেয় জোরে বলি আমিন আর জোরে বলি আমিন ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত নামাজ পড়ে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
احكام الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم অসুস্থতার মধ্যে আছে মিসেস হাজেরা বেগম ওনার জন্য দোয়া চেয়েছে সকলে দোয়া করবেন এবং দিনু ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন শফিক ভাই দোয়া চেয়েছে সকলে প্রাণ খুলে দোয়া করবেন জাহেরি হাজেরার সাথে দিনের হাত তুলে বলি আল্লাহ আল্লাহ আমরা চিরনাদান চির মেসকিন চির পাপি আমাদের মতো পাপি আমাদের মতো গুনাগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই গো আল্লাহ আপনার মতো গাফুর গুনাহ ক্ষমা করনেওয়ালাও তো আর কেউ নাই গো আল্লাহ তবাম জিন্দেগির পুঞ্জীভূত গুনাগুলো নিয়ে আত্মার দরবারে হাত বাড়াইলাম আমাদের সকলের জীবনের গুনাগুলো মাফ করে দাও মিলাদ শরীফের নজর আমাদের তরিকার ইমাম সহ আমাদের আঁকা আমাদের সেই বান্ধবের নুরানি চার দিকে তাকাইলে তোমার প্রেমের আগুন তোমার হাবিবের প্রেমের আগুন দাম দাম করে চলে উঠ কবির রজনীতে উঠে রহমত পালন করতে হতো জানতাম না আল্লাহ বলে ডাকলে আর আইব বলে ডাকলে তুমি খুশি হও তাও জানতাম সেই বান্ধব আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে দারুল বাকায় তাশরিফ নিলেন আজকের এই দুই ফোঁটা চোখের পানি নজর হৃদয় ভরা ভালোবাসা কালাম বাতে শরীফের নজর আল্লামা খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসের রাউল আজিজের নূরের হুজরায় পৌঁছায়া দিও
আল্লাহ কিবলা জানু হুজুরে রেখে যাওয়া দাতি কামানো তালাস খাজা মিয়া ভাই জন্মে জুবাই জন্মিয়া চাচা মেজে চাচা মুজদ্দিদি সহ ভাই আল্লাহ খাজা পরিবারকে সুস্থ রেখে নেক হায়াত দান করে দিও। এই মসজিদের সম্মানিত মোতোয়াল্লি আল হাজ কামাল হোসেন খান সাহেব যিনি এই মসজিদ প্রতিষ্ঠা করার কারণে আজকে আয় আল্লাহ তোমার নবীর হাদিসগুলো সঠিকভাবে বর্ণনা করতে পারতেছি তোমার কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো মানুষকে শোনানোর মতো আল্লাহর একটা জায়গা হয়েছে। আল্লাহ আমাদের হায়াতের বিনিময়ে হলেও আলহাজ কামাল হোসেন খান সাহেবকে সুস্থ রেখে নেক হায়াত দান করে দা। মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসে আল্লাহ শুক্রবারের জন্য অপেক্ষায় থাকে। রব্বুল আলামিন সকল মুসল্লিদের মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে সকল মুসল্লি অনেকের আন্দের অভাব অনটনগুলো আপনি দূর করে দিয়ে আমি বড় পাপি আমি বড় গুনাহগার তাকায় দেখেন আল্লাহ মাসুম বাচ্চারা কান্দে মুরব্বিয়ার কেরামরা কান্দে যুবকেরা কান্দে যার চোখের পানি মায়া লাগে ওই চোখের পানির উসিনায় দোয়া কবুল আর মঞ্জুর করে নিয়ে আয় আল্লাহ নিধু ভাই ওনার মায়ের জন্য দোয়া পার্থি হয়েছে অসুস্থতার মধ্যে রয়েছে আপনি শাফায়াত আলা দান করে দেন। রব্বুল আলামিন মিসেস হাজরা বেগম হাসপাতালে অসুস্থতার মধ্যে আছে আপনি শাফায়াত আলা দান করে দিয়েন। আয় আল্লাহ মান্নান ভাই দোয়া পার্থী হয়েছে মনের সমস্ত আশাগুলো পূরণ করে দিয়েন। রব্বুল আলামিন মহিয়ান করিয়ান প্রভু যারা মসজিদে দান করেছে সকলের দানগুলো আপনি কবুল করে নিয়েন। যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে যাবো মালিক আল মওত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জান কবজের জন্য এসে যাবে আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর।